আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা সাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৮ই মে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট, জমে উঠেছে প্রচারণা, বিভিন্ন স্থানে এমপিদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ। উচ্চ মূল্যস্ফীতি মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলেছে, মন্তব্য ডক্টর দেবপ্রিয়। ঋণের দায় বাড়ায় সিপিডির উদ্বেগ। এবং সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ড। ৩ সদস্যের তদন্ত কমিটি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আর এবারে বিস্তারিত সংবাদ। কাল থেকে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের বিভিন্ন জেলায় হতে পারে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাত। আগামী 1 সপ্তাহ তাপ প্রবাহের আশঙ্কা না থাকলেও চলতি মাসের দ্বিতীয়ার্ধে আর একটি হিট ওয়েভ আসতে পারে। এদিকে তীব্র তাপদাহের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ খুলেছে সারা দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। তাপদাহের মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। তাপমাত্রা কমতে শুরু করায় আজ থেকে স্কুলে শুরু হয়েছে ক্লাস। শিক্ষার্থীদের গরম থেকে বাঁচাতে বিদ্যালয়গুলো নিয়েছে নানা ব্যবস্থা। তবে রাজধানীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কিছুটা কম। অভিভাবকরা জানান, তীব্র এই গরমে অনেকটা বাধ্য হয়েই সন্তানদের বিদ্যালয় পাঠাচ্ছেন তারা। বুঝতে পারতেছি না আসলে কি করব, যে বাচ্চাকে নিয়ে আসবো নাকি নিয়ে আসলে হচ্ছে বাচ্চা পড়ালেখার দিকটা, যদি না নিয়ে আসি তাহলে অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে আর কি, পড়ালেখা অনেক ক্ষতি হচ্ছে, এজন্য নিয়ে আসতে হচ্ছে। আমাদের 95 জন স্কুলে, মানে মোট আসছে 50 জন। এখন যেহেতু পরীক্ষার সামনে চলে আসছে, না খুললেও চলে না। দ্বিতীয়ত গরম, অতিরিক্ত গরমে একটু মানে দুদিকেই ঝামেলা। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় সিলেবাস পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেওয়ার পরিকল্পনা নিয়েছেন শিক্ষকরা। খাবার পানির ব্যবস্থা আছে, আমরা অতিরিক্ত একটু কি করছি, এখানে আমরা ওই আমাদের যে আয়া আছে তার যে আমরা লেবুর শরবত, লেবুর সিনিয়র লেবু দিয়ে সাধারণ ব্যবস্থাটা করছি। যদি সরকার এখানে হয় তাহলে আমরা দেখা যাচ্ছে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আমরা করতে পারি, আমরা এরকম সিদ্ধান্ত নিচ্ছি। এদিকে কাল থেকে ঢাকা সহ সারা দেশে আরও কমে আসবে তাপমাত্রা। বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ সময় বজ্রপাত থেকে বাঁচার জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা। তাপমাত্রা আরও কিছুটা কমে আসবে এবং কালকে থেকে 6 থেকে 7 তারিখ, কালকে থেকে সারা দেশেই কিন্তু তাপমাত্রা আরও কমে আসবে এবং বৃষ্টিপাত, সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বজ্রঝড় এবং সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামী 1 সপ্তাহ তাপদাহের আশঙ্কা না থাকলেও এই মাসে দ্বিতীয়ার্ধে তা আবারও বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগামী 8ই মে হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট। নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন উপজেলায় জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত প্রার্থীরা। এদিকে বিভিন্ন এলাকায় নিজের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। কর্মসংস্থান, অবকাঠামো ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলায় জমে উঠেছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। নির্বাচনে সরাইল উপজেলায় 16 জন প্রার্থী ও নাসিরনগর উপজেলার 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি চাই এই সমাজকে দাঙ্গা মুক্ত একটা সরাইল গঠন, নিরাপদ সরাইল গঠন করার জন্য আমি চেষ্টা করব। সকলকে সমন্বয় করে এই সামাজিক শান্তি ফিরিয়ে আনা, এই হচ্ছে আমার লক্ষ্য। স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর সংঘাত বন্ধ ও উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থীকেই ভোট দেওয়ার কথা জানিয়েছেন ভোটাররা। যে ব্যক্তি আমাদের উপজেলার উন্নয়ন করবে, আমরা সেরকম প্রার্থীকেই ভোট দিয়ে আমাদের উপজেলার প্রতিনিধি হিসেবে আমরা নির্বাচিত করতে চাই। এখানে শিক্ষিত মানুষ, যোগ্য মানুষ আসুক, আসলে যে দাঙ্গা রুদে প্রতি ভূমিকা রাখবে এরকম মানুষকে আমরা ভোট দেব। ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে শেষ মুহূর্তে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতারা। ফরিদপুরে এবার নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে সিরাজগঞ্জে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই সহিংসতা, হামলা, মামলা ও প্রচারণায় বাধা সহ স্থানীয় সংসদ সদস্য সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ জোরালো হয়ে উঠেছে। নির্বাচনী গণসংযোগ এলাকা চিহ্নিত সন্ত্রাসী হামলা করে, স্থানীয় জনগণের প্রতিনিধিদের মুখে হামলাকারীরা স্থান ত্যাগ করে। একজন প্রতিপক্ষ আছেন, তিনি বাইরে থেকে সন্ত্রাসীদের এনে মাইক্রোবাস ভাড়া করে তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, শুধু অভিযোগ করে বেড়াচ্ছে এই নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য। তবে ভোটের দিনের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন নির্বাচনী কর্মকর্তারা। কয়েকটি অভিযোগ আমরা ইতিমধ্যে পেয়েছি, সেই অভিযোগগুলোর বিষয়ে ওই সংশ্লিষ্ট প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে, তারা জবাব দিয়েছে, জবাব অনুযায়ী তাদেরকে সতর্ক করা হয়েছে। আগামী বুধবার প্রথম দফায় সারা দেশে ১৫০ উপজেলায় ভোট নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের যে কোনো দুঃসময়ে জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী তাদের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে দরবারে অংশ নিয়ে তিনি বলেন, বাহিনীটি এখন দেশের মানুষের ভরসাস্থল। প্রধানমন্ত্রী আরও বলেন, ফোর্সেস গোল হিসেবে সশস্ত্র বাহিনীকে আধুনিক জ্ঞানভিত্তিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। এর আগে আধুনিক প্রযুক্তিতে চিকিৎসা সেবা দিতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP'র নতুন নির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের সদস্য এবং বেসামরিক রোগীদের রোগ নির্ণয়ে ব্যবহৃত হবে এই প্যাথোলজি। এছাড়া সামরিক ও বেসামরিক শিক্ষার্থীরাও প্রশিক্ষণ নিতে পারবেন এই চিকিৎসা কেন্দ্রে। পরে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামে সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। ৭৫-15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জানান, বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশ তা নিয়ন্ত্রণে ব্যর্থ। রাজধানীর একটি হোটেলে SDG বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা বিষয়ক সংলাপে এসব কথা বলেন তিনি। ডক্টর দেবপ্রিয় বলেন, দেশে ঋণের ঝুঁকি বেড়েছে। এটি শুধু বিদেশি ঋণের ক্ষেত্রে নয়, অভ্যন্তরীণ ঋণেও একই পরিস্থিতি। তিনি জানান, বাজেট নিয়ে সরকারের কাছে ৬৪% মানুষের কোনো প্রত্যাশা নেই বলে সিপিডির গবেষণায় উঠে এসেছে। যেটা আমরা গত বছরের ভিতরে আমরা দেখছি যে ক্রমান্বয়ে বাড়ছে, সেটা হলো আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে। ঋণের ঝুঁকি শুধুমাত্র বৈদেশিক ঋণ না, এটা অভ্যন্তরীণ ঋণ। কারণ সরকার বিদেশ থেকে যে টাকা নেয় তার চেয়ে প্রায় 2 গুণ টাকা নেয় অভ্যন্তরীণ উৎস থেকে। এইটার দায় দেনা পরিস্থিতি একটা বড় ধরনের সমস্যার আমাদের ইঙ্গিত নিয়ে আসছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। বনরক্ষী ফায়ার সার্ভিসের পাশাপাশি এতে যোগ দিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ড। সকালে নৌবাহিনীর মোংলা ঘাঁটির লেফটেন্যান্ট কমান্ডার আরাফাতুল আরেফিনের নেতৃত্বে 10 সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর কাজে নেমেছে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের ভোলা নদী থেকে পানি ওঠানোর জন্য পাইপ সংযোগ দেন, তবে নদীতে জোয়ার না থাকায় পানি সরবরাহে বিলম্ব হচ্ছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও যোগ দিয়েছেন। স্থানীয় এলাকাবাসীও সব ধরনের সহযোগিতা করছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ। বুঝতে পারছি না এখনো এটার সূত্রপাত কোথা থেকে হয়েছে। আগে আমাদের এখন প্রথম দায়িত্ব হবে আগুনটা নিয়ন্ত্রণে আনা, আগুনটা নির্বাপন করা। তারপরে আমরা ইনকোয়ারি টিম করব, ইনকোয়ারি টিম করে বিস্তারিত তদন্ত করে আমরা জানতে পারবো। দেশের গুণী সিনিয়র শিল্পীদের নতুন শিল্পী তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলার বিএফটিসি স্টুডিওতে আগামীর তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। নতুন প্রজন্মের ভিড়ে পুরনো শিল্পীরা যেন হারিয়ে না যান, এর জন্য তাদেরকে আরও মানসম্পন্ন কাজ করার আহ্বান জানান ড. মাহফুজুর রহমান। খায়রুল ইসলামের আরও একটি রিপোর্ট। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো আগামীর তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফাইনাল। এতে সারা দেশ থেকে লক্ষাধিক প্রতিযোগীর মধ্যে নাচ ও গানে দুই গ্রুপে মোট 20 জন প্রতিযোগী ফাইনালে অংশ নেয়। এসব প্রতিযোগীদের মধ্য থেকে 10 জন প্রতিযোগীকে বিজয়ী করা হয়। এ সময় এটিএন বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, আগামীর তারকা নতুন শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সারা বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে যে নাচ এবং গান থেকে বের করে নিয়ে আসা এবং তাদেরকে সুযোগ তৈরি করে দেওয়া, এটা আজকে বাংলাদেশে খুবই প্রয়োজন এবং সেই প্রয়োজনের জায়গাটায় সবসময় ইয়েস কার্ড দেখিয়েছেন ডক্টর মাহফুজুর রহমান। তোমরা যারা পাশ করে আসবে, বিজয়ী হবে, তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই, কারণ অনেক তারকা কিন্তু নিয়ে আসে, খ্যাতিও পায়, আবার কেন যেন তা হারিয়ে যায়। এই হারিয়ে গেলে জীবনটাই স্পয়েল হয়ে যাবে না। আগামীর তারকার আয়োজকরা এটিএন বাংলায় নিয়মিত এ ধরনের আরো অনুষ্ঠান আয়োজন করার অনুরোধ জানান। আমার শুধু দাবি থাকবে সবার পক্ষ থেকে, যেহেতু চেয়ারম্যান মহোদয়কে আমি পেয়েছি আমার সামনে, আমি তার কাছে রিকোয়েস্ট করব সমস্ত পার্টিসিপেন্টদের হয়ে যে এটিএন বাংলায় নিয়মিত এই নতুন শিল্পীদের জন্য একটা অনুষ্ঠান থাকবে এবং তাদের বায়োগ্রাফি দিয়ে তাদেরকে আমরা পরিচয় করিয়ে দেব এটিএন বাংলার মাধ্যমে যে আসলে এরা শিল্পী। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান আক্ষেপ করে বলেন, এটিএন বাংলা অসংখ্য শিল্পী তৈরি করলেও বিশেষ দিবসে তাদের পাওয়া যায় না। তাই এ ধরনের আয়োজনের মাধ্যমেই নতুন নতুন শিল্পী তৈরি করছে এটিএন বাংলা। এ যাবৎ অনেক নতুন শিল্পী উপহার দিছি, তারপরেও এখন কোনো একটা বিশেষ দিনগুলিতে যখন আমরা শিল্পী খুঁজে পাই না। ভালো শিল্পী আসুক এবং আমাদের ভালো শিল্পী দ্বারা বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে এখন যা ক্রাইসিস শিল্পীদের, এত বড় ক্রাইসিস, আমরা এই যে ঈদের আগে কোনো শিল্পী খুঁজে পাই না, নাটক করতে পাই না এবং সিজন টাইমে এখন গানের শিল্পী খুঁজে পাই না। এ সময় প্রতিযোগিতায় যারা বিজয়ী হতে পারেননি তাদের হতাশ না হয়ে ভবিষ্যতে আরো ভালো কাজ করার আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। আমি সবাইকে আহ্বান করব, যারা আজকে এই প্রোগ্রামে যারা পারলেন না, আগামীতে তারাও আবার পার্টিসিপেট করতে পারেন, যে আবার নতুন করে ভালো করে প্র্যাকটিস করে ভালো করে আবার নতুন করে করার জন্য আমি এদের জন্য এটিএন বাংলায়, দরকার পড়লে এটিএন নিউজেও প্রতি সপ্তাহে যদি নাও হয় মাসে 2-1টা প্রোগ্রাম স্পেশালি রাখবো এই নতুন শিল্পীদের জন্য। সকলের অনুরোধে গানও পরিবেশন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কিছু বলিনি, ব্যথা দিয়েছো, কিছু বলিনি, মন ভেঙেছো, কিছু বলিনি, কেউ মুঝসে শর্মায়ে, পৃথিবীতে কিছু বুঝি না, তোমার মনের কোঠরতে আমার ঠিকানা, যেদিকে তাকাই তোমাকেই পাই। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার কাণ্ডে মিল্টন সামাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। আশ্রমের অনিয়ম সম্পর্কে সবকিছু জানা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেননি তিনি। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হানুনুর রশিদ জানান, মাদকাসক্ত মিল্টনের অ্যাকাউন্টে আশ্রমের অনুদানের 1,85,00,000 টাকা থাকা সত্ত্বেও কাউকেই কোনো চিকিৎসা সহায়তা দেওয়া হতো না। তার আশ্রমের টর্চার সেলে অটিজম শিশুসহ স্বজনদেরও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে বলে জানান ডিবি প্রধান। জিজ্ঞাসাবাদে মিল্টন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অনুদানের লোভে তিনি 9 শতাধিক মরদেহ দাফনের কথা বলতেন। তবে মিল্টন স্বীকার করেছেন, এ পর্যন্ত তিনি 135 জনের মরদেহ দাফন করে নিজেই দিতেন মৃত্যু সনদ। অপারেশন থিয়েটারে রোগীদের পচন ধরা অঙ্গপ্রত্যঙ্গ মিল্টন নিজেই কেটে ফেলতেন। আমাদের তদন্ত চলছে, আরও জিজ্ঞাসাবাদ করা হবে। আমি মনে করি এইরকম মিল্টন সমদ্দার বাংলাদেশে যদি আরও কিছু থেকে থাকে, তথাকথিত মানবতার ফেরিওয়ালার নামে এ ধরনের অপকর্ম করে থাকে, সে সম্পর্কে আমরা খোঁজ নিছি। কাউকে এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশসহ বিভিন্ন সংস্থার স্টিকারের অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ। অপরাধ নিয়ন্ত্রণে এই অভিযান চলবে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার এসএম মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, ব্যক্তিগত গাড়িতে পুলিশসহ জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অনুমোদিত স্টিকার ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনুমোদিত স্টিকার পাওয়ায় ৩৬০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ডিএমপি ৮টি ট্রাফিক বিভাগ। একই সাথে ফিটনেসবিহীন ৩,০০০ যানবাহনের বিরুদ্ধে মামলা এবং প্রায় ২,০০০ গাড়ি ডাম্পিং করা হয়েছে। চেতনানাশক ওষুধ খাইয়ে ৯ মাসে শতাধিক ব্যাটারি চালিত অটোরিকশা চোরাই চক্রের মূল হোতা শরীফুল ইসলাম সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বনশ্রীতে শাহ আলম নামে এক রিকশা চালককে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার ঘটনা তদন্ত করতে গিয়ে এই চোর চক্রের সন্ধান পায় পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন মতিঝিলের ডিসি হায়াতুল ইসলাম খান। তিনি জানান, চোর চক্রের 3 জনের একটি দল নতুন রিকশা টার্গেট করে তারা একসাথে ঘোরাফেরা করেন। এরপর সুযোগ বুঝে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে চালককে খাওয়ায়। এরপর রিকশা ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেয় চোর চক্র। নারায়ণগঞ্জ ও মিরপুরে 15 থেকে 30,000 টাকায় চোরাই রিকশা বিক্রি করে আসছিল চক্রটি। এবারে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চীনের পেকিং জাতের হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন জয়পুরহাটের গ্রামীণ নারীরা। স্বল্প পুঁজি ও শ্রমে বাণিজ্যিকভাবে এই হাঁস পালন করে সংসারে ইতিবাচক ভূমিকা রাখছেন তারা। বাড়িতে গড়ে তোলা হয়েছে হাঁসের কৃত্রিম হ্যাচারি, সেখান থেকে বাচ্চা কিনে অনেকেই শুরু করেছেন খামার। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। দল বেঁধে পানিতে ছুটছে চীনের পিকিন জাতের সাদা হাঁস। এমন দৃশ্য এখন জয়পুরহাটের বিভিন্ন গ্রাম অঞ্চলের। খেতলাল উপজেলার খারিতা গ্রামের জরিনা বেগম স্থানীয় একটি এনজিওর সহযোগিতায় নিজ বাড়িতেই গড়ে তুলেছেন পিকিন জাতের হাঁসের হ্যাচারি। সেখানে উৎপাদন হচ্ছে বাচ্চা। তার কাছ থেকে গ্রামের নারীরা হাঁসের বাচ্চা কিনে বাড়িতে গড়ে তুলছেন খামার। এই হাঁসের মাংস অত্যন্ত সুস্বাদু হওয়ায় চাহিদাও রয়েছে ব্যাপক। 2 মাসের মধ্যে এক একটি হাঁসের ওজন হয় 2.5 থেকে 3 কেজি। বিক্রি হয় 800 থেকে 1,000 টাকা পর্যন্ত। পাশে গ্রামে জরিনাপা এগুলা হাঁস এসে থেকে নাকি পালন করে। আর বিক্রি করলাম একটা করে হাঁস 800 টাকা। এর চাহিদা ভালো এবং এই হাঁস বেচে আমি কিছু লাভবান হয়েছি। আমি পরবর্তীতে একটা আরো বড় করার চেষ্টা করছি। হাঁসের খামার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগের কথা জানালেন স্থানীয় এনজিওর এই কর্মকর্তা। আশেপাশে লোকজন হাঁসের দিকে উদ্বুদ্ধ হচ্ছেন এবং উদ্বুদ্ধ হয়ে তারা আমাদের জরিনাপার হ্যাচারি থেকে তারা বাচ্চা সংগ্রহ করছেন এবং সংগ্রহ করে তারা পালন করে লাভবান হচ্ছেন। সম্ভাবনাময় পিকিন জাতের হাঁস পালনে রোগবালাই সংক্রান্ত সহযোগিতা দিচ্ছে জেলা কৃত্রিম প্রজনন দপ্তর। ভ্যাকসিনেশন, তারপরে কৃমিনাশক, এগুলোর জন্য তারা যখন কোনো ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করে সেখানে গিয়ে তারা আমরা গিয়ে খামারিদের অবগত করি। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে এমন উদ্যোগ দেশের মাংসের চাহিদা যেমন মেটাবে, তেমনি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন এখানকার খামারিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সংবাদের এই পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ। গাজায় চলমান সহিংসতা বন্ধে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি। রাজধানী তেল আবিবের বিভিন্ন সড়কে জড়ো হয়ে নেতানিয়াহু ও সরকার বিরোধী স্লোগান দেয় তারা। অনেকে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন। এ সময় তেল আবিবের বিভিন্ন সড়ক আটকে দেয় বিক্ষোভকারীরা। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ জেরুজালেমেও হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। জিম্মিদের মুক্ত করতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে দ্রুত চুক্তি করার দাবিও জানান বিক্ষোভকারীরা। 43.7% ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির সাদিক খান। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুশান হল পেয়েছেন 32.6% ভোট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে 10,88,225 ভোট পেয়েছেন সাদিক খান। তার প্রতিদ্বন্দ্বী সুশান হল পেয়েছেন 8,11,518। 2,76,000 ভোটে সুশান হলকে পরাজিত করেছেন সাদিক। টরিদের দুটি এলাকা সহ 14টি নির্বাচনী এলাকার মধ্যে 9টিতে জিতেছেন এই মুসলিম রাজনীতিবিদ। বিজয়ের পর দেয়া ভাষণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বানও জানান তিনি। টাইলস জগতের নতুন ব্র্যান্ড ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের পিকাসোর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার রফিকুল জামান ভুইয়া। এ সময় তিনি পরিবেশ বান্ধব পিকাসো ব্র্যান্ডটির নান্দনিক ডিজাইন এবং এর গুণগত মান তুলে ধরেন। অনুষ্ঠানে কোম্পানির চিফ মার্কেটিং অফিসার সৈয়দ আলী আব্দুল্লাহ জামি, চিফ ফিনান্সিয়াল অফিসার আহমেদ মোনাবি, ডিরেক্টর সাদাত রহমান এবং জেনারেল ম্যানেজার হামিদুর রহমান পাঠানো উপস্থিত ছিলেন। পরে বিক্রয় লক্ষ্য অর্জনের স্বীকৃতি হিসেবে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এবং টপ পারফর্মার ক্যাটাগরিতে ডিলারদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ দ্বিতীয় টি-20তে চট্টগ্রামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে সফরকারীদের 8 উইকেটে হারায় টাইগাররা, তবে লিটন দাসের পারফরম্যান্স এখনও ভাবনার কারণ। ছন্দ খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের ওপেনার। যদিও ব্যাটিং কোচ ডেভিড হ্যাম ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, খেলোয়াড়দের কখনো কখনো খারাপ সময় যায়, লিটন দ্রুতই এই অবস্থা থেকে ফিরে আসবে। প্রথম ম্যাচের একাদশ নিয়ে আজ মাঠে নামতে পারে হাতুরু সিংহের দল। সন্ধ্যা 6টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। স্প্যানিশ লা লিগার 36 বারের মতো শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা হারায় 4 ম্যাচ বাকি থাকতেই ট্রফি ঘরে তুলল কার্লো আনচেলত্তির দল। এর আগে কাদিসকে 3-0 গোলে হারায় লা ব্লাঙ্কোরা। নিজেদের মাঠে ব্রাহিম দিয়াজের গোলে 51 মিনিটে এগিয়ে যায় স্বাগতিক দল। এরপর জর্ড বেলিংহাম 68 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ইঞ্জুরি সময়ে জোসেলুর গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এতে 34 ম্যাচে 87 পয়েন্ট নিশ্চিত হয় তাদের। পরের ম্যাচে বার্সেলোনা জিরোনার কাছে 4-2 গোলে পরাজিত হয়। টেবিলের 3-এ নেমে যায় তারা। তাতেই ম্যানেজার হিসেবে দ্বিতীয়বার লিগ শিরোপা জেতেন আনচেলত্তি। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। 8ই মে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট, জমে উঠেছে প্রচারণা, বিভিন্ন স্থানে এমপিদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ। উচ্চ মূল্যস্ফীতি মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলেছে, মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। ঋণের দায় বাড়ায় সিপিডির উদ্বেগ। এবং সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ড। 3 সদস্যের তদন্ত কমিটি। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।